প্রশ্ন হলো পুরুষের ব্যাসলাইট পরা কি যাবে? শখের কারণে চামড়ার ব্যাসলাইট ও স্টিলের আংটি পরা যাবে কি না? প্রথম নম্বর হলো পুরুষের ব্যাসলাইট। আচ্ছা, ব্যাসলাইট বিষয়টা হলো তো চুরি সাদৃশ্য, তাই না? চুরি চুরি পরে চুরি সাদৃশ্য, তো কোনো পুরুষের জন্য কোনো নারীর পোশাকের সাদৃশ্যতা গ্রহণ করা যাবে না। তো সেই দিক থেকে ব্যাসলাইটের কোনো বৈধতা ইসলামে নাই। আপনি সেটা যে কারণেরই ব্যাসলাইট পরেন, ব্যাসলাইট ব্যবহার করা যাবে না, কারণ এটা হলো আজকে আমাদের সভ্যতার নামে, সংস্কৃতির নামে ওই বাতিল সংস্কৃতিগুলো আমাদের উপরে চাপানো হয়েছে। আর এই ব্যাসলাইট পরার কথা আপনি কেন ভাবতেছেন? আপনি কয়জন আলেমের হাতে ব্যাসলাইট দেখছেন একটু বলেন তো মারে। দেখছেন, দেখছেন? আপনি আজ পর্যন্ত কোনো আলেমের হাতে ব্যাসলাইট দেখছেন? দেখেন নাই। তাহলে আপনি কোনো আলেমের হাতে ব্যাসলাইট দেখেন নাই, তা আপনি ব্যাসলাইট পরা যায় এটা আপনি শিখছেন কোন জায়গা থেকে বলতে পারেন? শুরুতে গলত, আপনি শিখছেন কোনো এক নায়কের হাতে ব্যাসলাইট দেখছেন, ঠিক না? কোনো এক নায়কের হাতে আপনি ব্যাসলাইট দেখছেন, ওই নায়কের হাতে ব্যাসলাইট দেখার পরে আজকে আপনি এখন ব্যাসলাইট ব্যবহার করতে আপনার ভিতরে শখ জাগছে, তাহলে অর্থাৎ এটা সুন্নাতে মুসলিম না, এটা আল্লাহর নেককার বান্দাদের ভালোবাসার পাত্র পাত্রদের তাদের চরিত্র না, এজন্য ব্যাসলাইটটা কোনো কাজ না। দ্বিতীয় নম্বর আংটি, হ্যাঁ, পুরুষের জন্য আংটি পরা জায়েজ, বৈধ, আংটি পরতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও একটা আংটি ছিল, তো সেই ক্ষেত্রে আপনি আংটি পরতে পারবেন। অবশ্যই সে আংটিটা সোনার হবে না, আংটিটা কী হবে না? সোনার হবে না। আমাদের সমাজে মানে এই সমাজ মানে সমাজে বলছে কি, দূরে যখন সফর করব তো সাইরানার সোনার একটা আংটি ব্যবহার করা যাবে। কয় আনার? আচ্ছা, আপনার পকেটে 10,000 টাকা আছে আমি বুঝবো, কিন্তু আপনার হাতে একটা সাইরানার আংটি আছে, চোর কি আপনার টার্গেট করবে না? আমার আমার পকেটে 10,000 টাকা আছে, আমার টার্গেট করবে কোন? ভালো করে বুঝে বলেন, আপনি যেই বিপদ থেকে বাঁচার জন্য, কারণ ওই বিপদে যদি আমার মনে কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি আংটি বেঁচে ওইখান থেকে বাইসে আসবো। তো আপনাকে এখন দ্বিতীয় প্রশ্ন, আপনার হাতে সাইরানার একটা আংটি আছে আর আমার পকেটে 25,000 টাকা আছে, বলেন চোর কারে আগে টার্গেট করবে? হ্যাঁ, তো আপনি তো নিজেই নিজের পায়ে কুড়াল মারছেন, আপনি তো নিজেই চোরে বলতেছেন আমার দিকে টাকা দেখ আমার আছে, আছে না? তো আপনি তো কি বলতেছেন কি আমার দিকে তাকা? তো এই রকমের ধোকায় পড়বেন না। পুরুষের জন্য সোনা ব্যবহার করা কি হারাম। তারপরেও আমাদের সমাজে এই ব্যাপারটা আছে, মেয়ে বিয়ে দিলে ছেলের বাবু চিন্তা করে, ছেলে পক্ষরা জিজ্ঞাসা করে, তোর এই শ্বশুর বাড়ি থেকে একটা সোনাও কিছু দেয় নাই? শ্বশুর বাড়ি থেকে সোনা দেয় নাই? আচ্ছা, যে জিনিস হারাম তা দেবে কেন? তার সাথে বলা দরকার ছিল। আমার এরকম একবার বলছিল, আমি বলছিলাম কি উত্তর বলবো, বলছে না আমি বলছি একটা সোনা দিতে আর 2 বোতল মদ দিতে। কেকা মদ দেবে কে? তুই না হুজুর মানুষ? আমি দাদা, হুজুর মানুষ মদ দেবে না, তো হুজুর মানুষ সোনা দেবে কে? আচ্ছা, সোনা কি মদ কি একই জিনিস? সুয়ার কি কি একই জিনিস? সব জায়গায় একটা করেন, সুয়ারও হারাম, মদও হারাম, সোনাও হারাম, পুরুষের জন্য তিনটা কি হারাম। তো এখন তো তোর শ্বশুর বাড়ি থেকে তোর একটা সুয়ার দিল না, গরু দেশে ছাগল দেশে একটা সুয়ার তো দেওয়া উচিত ছিল, তাই না? দেওয়া উচিত ছিল না? কারণ সুয়ার তো মাঝে ব্যবসা ট্যাবসা করে খাওয়া যায়, কারণ অনেকে তো সুয়ার খায়। তো এখন বল দশের, তোর শ্বশুর বাড়িতে কি দেশে তোরে? তোর একটা ছাগল দেশে, তোর একটা গরু দেশে, একটা সুয়ার তোরে দিল না? তো এইরকম আপনার যারা ছেলের বাপ আছেন, যাবেন শ্বশুর বাড়ির থেকে? সে যাবেন না, কোনো সোনার জিনিস যাবেন না। আবার যারা আছে একটু আপডেট হয়ে গেছে, জামাই শ্বশুর বাড়ি বলতেছে, তোমার বাপ আমার ছেলেটার একটা কি গেলো কি আজকে মুসলমানি দিলাম, মুসলমান একটা সোনার জিনিস দিল না। তোমার ভাইরা, তোর বাপরা, তোর ভাই, তোর বাপ, তোর ভাইরা, তোর বাপ ভাইরা আমার কোনো আমার ছেলেরে কোনো আংটি সোনার জিনিস দেয় নাই, আজকে মুসলমানি দিলাম, এরকম বলে না? আজব ব্যাপার। কেন, ওটা তো ছেলে, ওর কাছে আপনি সোনা নেবেন কেন? সোনা কেন লাগবে আপনার? এজন্য আংটি পরা যাবে, তবে আংটিটা অবশ্যই কি হতে পারবে না, সোনার আংটি পরা যাবে না, সোনা পরা যাবে না। আশা করি বোঝা গেছে।